তো বন্ধুরা, আমরা আজকে এসেছি আপেল বাগান দেখতে। আমরা মানালি থেকে একটু দূরে হারিম্বা টেম্পল বলে একটা জায়গা, সেই জায়গা থেকে এসেছি। টেম্পলের একটু সামনে এগোলে এই ধরনের বাগান দেখতে পাওয়া যায়। এখানে এই বাগান, এই যে এই নামে বাগান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক গাছ, গাছে অ্যাপেল রয়েছে অনেক। এবং এখন আসলে এই সময়টা অ্যাপেলের সময় না, এখনও এগুলো পরিপক্ক হতে আরও সময় লাগবে। গাছে অনেক অ্যাপেল আছে কিন্তু খুব ছোট। এই হচ্ছে অ্যাপেল বাগান, এখনো অনেক ছোট ছোট অ্যাপেল গুলো। তুলনামূলক এই পাশের এই বাগানের আপেল গুলো একটু বড় মনে হচ্ছে আমাদের কাছে। আপনারা দেখছেন অ্যাপেল, অনেক অনেক অ্যাপেল, এখানে অনেক অনেক গাছ। এখানে আমরা সবাই এসেছি, মিলন, তারপরে জুয়ের, তোমার নাম জানো কি? এখানে আছে স্বপন, এগুলো সব অ্যাপেল গাছ। আমরা গতকাল কি শুনেছি, একটা অ্যাপেল গাছ ফল আসার আগে অনেক সময় নেয়, প্রায় 14 বছর সময় লাগে। তো আমার ধারণা সবগুলো গাছের একই রকম অবস্থা না, মানে হয়তো কিছু কিছু গাছ এখন হয়তো হয়েছে যেগুলো অল্প সময় অ্যাপেল ধরে, এটা আমার ধারণা আর কি। জানি না, অ্যাপেল সম্পর্কে আমার ধারণা খুবই কম। তো অ্যাপেল বাগান, মোটামুটি অ্যাপেল বাগান, অ্যাপেল বাগান চারদিকে অ্যাপেল অ্যাপেল অ্যাপেল। আমাদের গ্রুপের মেম্বাররা সবাই খুব খুশি, আমিও খুশি। ধন্যবাদ সবাইকে, আবার কোনো একটা নতুন জায়গা নিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।